नमस्कार बंधुरा, आपनादेर सबाइके मामुरीर रान्नाघर चैनेले अनेक अनेक स्वागत। आज के आम्रा आपनादेर साथे सोयाबिनेर एक नतून रेसिपी शेयर करते चलेछि। बेशी कथा ना बाड़िए चटपट देखे नेवा जाक रान्नाटा बानाते की की उपकरण लागबे। सोयाबिनेर टिक्का बानानोर जोन्नो जे जे उपकरणगुलि लागबे सेगुलो एबार देखे नेवा जाक। सोयाबिन, आदा पेस्ट, रसुन पेस्ट, हल्दी गुड़ो, लंका गुड़ो, मीट मसाला, दारचिनी, एलाच एवं तेजपाता, टमाटो कुचि, प्याज कुचि एवं सादा तेल एवं नून। सोयाबिन टिक्का बनानोर जोन्नो एभावे सोयाबिनगुलोके प्रथमे 10 मिनट भिजिए रखार पर तारपर एटिके एकटी पात्रे छेके तुले निते हबे। तो एगुलोके आमि तुले नेब एबार। এরপর আমরা ওভেনটি জ্বালিয়ে নেব। এবং কড়াইটি গরম করার জন্য বসিয়ে দেব। কড়াইটি এইভাবে কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সাদা তেলটি ঢেলে নেব। এবং এই তেলটি কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এটিতে আমি সয়াবিনগুলো একটু ফ্রাই করে নেব। তেলটা এইভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এটিতে আমি সয়াবিনগুলো ঢেলে দেব এবং এটিকে কিছুক্ষণ নাড়তে থাকব। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সয়াবিনগুলো এবার প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এবার এটিকে আমি একটি পাত্রে ঢেলে নেব। সয়াবিনটি পাত্রে ঢেলে নেওয়ার পর এবার আমি মশলাটি কষার জন্য পরিমাণ মতো তেল আবার কড়াইটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। এরপর এর উপর টমেটো কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলি এরপর একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমরা আদা বাটা এবং রসুন বাটা এটি দিয়ে দেব এবং এটিকে ভালো করে ফ্রাই করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলদি গুঁড়ো দুটি দেওয়ার পর এবার এটিকে আমি ভালো করে মিক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটি কষা ফ্রাই হয়ে আসছে। এর মধ্যে হালকা পরিমাণ একটু জল দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটি বেশ ভালোই রকম কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি মিট মশলাটা দিয়ে দেব। অবশ্যই এটি পরিমাণ মতো দেবেন।
মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর এটিতে আমি সয়াবিনগুলো ঢেলে দেব। এরপর এটিকে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর আমি এটিতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ন্যূনতম 5 মিনিট রাখলে হয়ে যাবে, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সয়াবিন টিক্কা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটিকে একটি পাত্রে ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সয়াবিন টিক্কা রেডি হয়ে গিয়েছে এবং আমরা সেটিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন চটপট সয়াবিন টিক্কা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন।